তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গুণধর বউ কি কাজটা করলো, এই ডিম সিদ্ধ করতে গেছে এই কড়াইতে। এখন ডিম সিদ্ধ করার পর এই আরেকটা গামলা দেখতে পাচ্ছেন ছোট, ওটা দিয়ে ঢেকে দিয়েছে। এখন সমস্যা হলো কোনোভাবে এই গামলাটাকে খোলা যাচ্ছে না, এই কোনোভাবে এই গামলাটাকে খোলা যাচ্ছে না। আমরা একটা কোনো বুদ্ধি পাচ্ছি না যে কোন ভাবে এটাকে খোলা যায়। আর ডিম লেগে যাবে ভিতরে, আবার ভিতরে ডিম আছে। মতামত দেন কি করে খোলা যায়। আমার একটা টিম সেতু করবেন যে কাউ কইলটা কি আরে আতে কালি চলাই গেল আতে তুমি কি করে কি করে এটা হলো একটু বলো তো। কি করে এই ঘটনাটা ঘটাইলে একটু বলো, দর্শকরা জানুক। হ্যাঁ আরে সেটা করা লাগবে তো, ওই খোলা পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় মহারথী যারা, তারাও চেষ্টা করতেছে এই গামলা খোলার জন্য, কোনোভাবে এটা খোলা যাচ্ছে না। কি আশ্চর্য, আরে ভিতরে করা ডিম আছে, বাড়িতে বাড়িতে ডিমগুলো যে নষ্ট হয়ে গেল। ডিম সেদ্ধ করবার গেছে গামলা, ওই ওই বেশি পরে গামলাতে ডাকছে, মানে গামলা এমন আটায় আসছে যে এর বাইরে খোলা দিতেছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গুণধরের কর্মকাণ্ড, শেষ পর্যন্ত বাটাল দিয়ে হাতল দিয়ে পিটিয়ে একে খোলার দরকার হলো। ততক্ষণ আমার কড়াইটা শেষ।